বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি অসাধারণ উবটান বানানোর রেসিপি। পুজোর শেষ মুহূর্তে এই বাকি কয়েক দিন আমরা যদি রোজ এই উবটান ব্যবহার করি, শুধু ফেসে নয়, ফুল বডিতে, তাহলে কিন্তু আমাদের ট্যানটা যেমন রিমুভ হয়ে যাবে, ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং এফেক্ট তুমি দেখতে পারবে, পাশাপাশি দাগ ছোপও কিন্তু অনেকটাই হালকা হয়ে আসবে। তাই পুজোর আগের এই কয়েকদিন প্রত্যেক দিন ফুল ফেস ও বডিতে ইনস্ট্যান্ট গ্লোয়িং এফেক্টের জন্য তুমি কিন্তু ব্যবহার করতে পারো এই উবটান। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে রেড কালারের সাবস্ক্রাইব লেখা বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নিও, যেটা একদম ফ্রি। সবার প্রথমে একটি ফাঁকা বোউলের মধ্যে মুসুর ডাল বাটা নিয়ে নেব। মুসুর ডালটাকে মোটেও মিহি করে বাটবে না, হালকা আধবাটা রাখবে, যার ফলে আমাদের স্ক্রাব করতে হেল্প হবে। বন্ধুরা, মুসুর ডালের কিন্তু ট্যান রিমুভ করার অসাধারণ ক্ষমতা রয়েছে। একটা ইনস্ট্যান্ট গ্লো যারা চাও ফেসে, তারা শুধু মুসুর ডাল অ্যাপ্লাই করতে পারো বেটে, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। শুধু তাই নয়, দাগ ছোপকে হালকা করার মতো ক্ষমতাও কিন্তু মুসুর ডালের রয়েছে। তাই আমরা এখানে ব্যবহার করছি মুসুর ডাল বাটা। নেক্সট আমরা এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদের মধ্যে রয়েছে ব্রাইটেনিং প্রপার্টিস, পাশাপাশি এটাও কিন্তু ট্যানটাকে রিমুভ করে। শুধু তাই নয় বন্ধুরা, এটা পিম্পল এবং অ্যাকনি কজিং ব্যাকটেরিয়াকেও অনেকটাই ধ্বংস করে ফেলে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ মুলতানি মাটি পাউডার, যেটা এই উবটানের গুণ আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। উবটান তৈরি করছি অথচ বেসন ইউজ করব না, এরকম কখনো হতে পারে? তাই আমরা এই মিক্সচার অ্যাড করে দেব 2 চামচ বেসন। বেসন কিন্তু তোমার ত্বককে ডিপ ক্লিন করে। তুমি বেসনকে অ্যাজ এ তোমার ফেস ওয়াশ যদি ইউজ করো, দীর্ঘদিন ইউজে তোমার গায়ের রং অনেকটাই হালকা হয়ে আসবে। আর রেগুলার বেসিসে এই উবটান যখন আমরা ব্যবহার করব বন্ধুরা, আমাদের শরীর এবং মুখ দুটোই কিন্তু পুজোর আগে একদম ঝলমলে হয়ে উঠবে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারের মধ্যে স্কিন হোয়াইটেনিং এজেন্ট রয়েছে, কিন্তু আমি বলবো যাদের খুব অয়েলি স্কিন তারা কিন্তু এই এক্সপেরিমেন্ট করতে যেও না, তাহলে তোমাদের পিম্পলস বেড়ে যেতে পারে। তাই যাদের অয়েলি স্কিন তারা মিল্ক পাউডারটি বাদ দিয়ে দিও। এরপর আমরা এই মিক্সচারের মধ্যে অ্যাড করে দেব 1 ফুল টিস্পুন হানি, মধু। হ্যাঁ বন্ধুরা, মধু আমাদের ত্বকের আর্দ্রতাকে বজায় রাখে, যার ফলে এই উবটান দিয়ে তোমার বডিটি ক্লিন করার পরেও তুমি যদি ময়শ্চারাইজার নাও ইউজ করো, তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। এরপর এই মিক্সচারের মধ্যে আমি 3 থেকে 4 চামচ কোকোনাট অয়েল ইউজ করছি। তোমরা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারো, চাইলে আলমন্ড অয়েল ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এরপর সামান্য জল অ্যাড করে আমরা উবটানটি তৈরি করে নেব। প্রাচীনকাল থেকে রানীরা কোনো বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে বা নতুন কোণে যারা, তারা উবটান ব্যবহারের মাধ্যমে নিজের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। তাই পুজোর আসার আগের এই কয়েক দিন তুমি যদি নিয়মিতভাবে এই উবটান ব্যবহার করো, তোমার শরীরের জেল্লাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই উবটানটি নিয়ে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি, ঠিক এভাবে ঘষে ঘষে তুমি তোমার ফুল ফেস এবং বডিতে অ্যাপ্লাই করে শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবে। শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ঘষে ভালো করে ধুয়ে ফেলবে। এভাবে পুজো আসার আগে প্রত্যেক দিন তুমি যদি একবার করে এই উবটান ব্যবহার করো, কথা দিচ্ছি বন্ধুরা, তোমার শরীরের জেল্লাও কিন্তু কোনো রানীর জেল্লার থেকে কম হবে না। সো বন্ধুরা, আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব, এই পুজোর আগে প্রত্যেক দিন এই উবটান ঘরে বসে ট্রাই করো। কীরকম রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানাও, বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।